আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইতালির ভিসা সম্পর্কে ছোট একটি ইনফরমেশন দেব। হঠাৎ করে ছোট একটি ইনফরমেশন সামনে আসলো, তাই ভাবলাম আমার দেশি অথবা বিদেশি ভিউয়ার্সদের সাথে এই ইনফরমেশনটি শেয়ার করি। ইতালির নন সিজনাল ভিসা আবেদনের 2023 সালের ডিসেম্বরের যে টাইমটি আছে, এতে ছোটখাটো একটি পরিবর্তন করা হয়েছে। এখন পরিবর্তনটি কি, কেন করা হয়েছে, কখন কিভাবে হলো, তা আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। তার আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এ ব্যাপারটি জানতে পারে। যারা ইটালিতে আছেন তারা, বা যারা ইটালিতে আসতে চান, বা যাদের আত্মীয় স্বজন আছে যে ইটালিতে আসতে চান, ইতিমধ্যে ফর্মও ফিল আপ করা হয়ে গেছে জমা দেওয়ার জন্য। আবার অনেকেই জানেন যে কিছু পরিবর্তন করা হয়েছে, আর অনেকে আছেন যে জানেন না। আর বিশেষ করে হচ্ছে যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই জানে যে কিছু পরিবর্তন করা হয়েছে। হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারা জানি না, বাট আমরা যাদের মাধ্যমে আবেদন করব তারা কিন্তু এই টাইম ও ডেট সম্পর্কে সবসময়ই চেক করে থাকে। তারা অবশ্যই এই টাইমটি সম্পর্কে অবগত আছেন। ওকে, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আমরা জানি যে ইতালির আবেদন জমা নেওয়ার ক্লিক ডে হল ডিসেম্বরের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 3টি ক্লিক ডে। এর মানে এই না যে শুধুমাত্র এই 3 দিনেই আবেদন করা যাবে। এবছর আবেদনের শেষ তারিখ কবে হবে সেটিও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ হল 2023 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তবে এত লম্বা সময় থাকা সত্ত্বেও ইতালির ক্ষেত্রে দেখা যায় যে যে যত আগে আবেদন করা যায়, বা যার আবেদনের ফর্মটি আগে জমা হয়ে থাকে, সেই ভিসাটি, সেই ফাইলটি অথবা সেই নুলোস্তাটি ওঠার সম্ভাবনাই বেশি হয়ে থাকে। সো এটা মাথায় রেখে যত আগে ভাগে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলা ভালো। তবে আপনারা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে মেইন কথা হলো এটা যে টাইম পরিবর্তনের ব্যাপারটা, সার্ভারে এবছরে আবেদন জমা নেওয়ার সময়টা একটু চেঞ্জ দেখাচ্ছে। তারিখ কিন্তু ঠিকই আছে, তারিখের কোনো পরিবর্তন করা হয়নি, তার মানে ডিসেম্বরের 2 তারিখেই জমা নেওয়া হবে। শুধুমাত্র সময়ের পরিবর্তন করা হয়েছে। অন্যান্য বছর দেখা যায় যে অন্যান্য সময়গুলোতে যে নির্দিষ্ট ক্লিক ডে থাকে, ওই ক্লিক ডে সকাল 9টা থেকে জমা নেওয়ার টাইম শুরু হয়, আর এবছর দেখাচ্ছে যে সার্ভারে সেই টাইমটা দেখাচ্ছে 8টা 35 মিনিট থেকে রাত 8টা পর্যন্ত। এই পর্যন্ত যতবার ভিসা জমা নেওয়া হয়েছে সবসময় যেখানে সকাল 9টা দেখাতো, আর সেই জায়গায় এবছর সেখানে দেখাচ্ছে 8টা 35 থেকে জমা নেওয়া শুরু হবে সেটা দেখাচ্ছে। সময় যেহেতু 8টা 35 দেখাচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার স্যাপার আছে। এখনো পর্যন্ত শিওর না যে 8টা 35 থেকেই ক্লিক করা হবে কিনা, কিন্তু যারা আপনার ফাইলটি জমা দিয়ে দিবে, যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটি আপনি জমা করবেন, তারা অবশ্যই সেটা সম্পর্কে অবগত আছে। সো টেনশনের কিছু নাই, শুধু শুধু চিন্তিত হবার কিছু নাই। এমনও হতে পারে যে 8টা 35 ওয়েবসাইটে ঢুকে থাকবে এবং 9টা থেকেই ক্লিক নেওয়া শুরু হবে, ক্লিক দেওয়া শুরু হবে। আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা তো আর ক্লিক করছি না। যাদের মাধ্যমে আমরা ক্লিক করাবো, যে এজেন্সির মাধ্যমে আমরা করাবো, তারা সবসময় খোঁজ খবর রাখেন এই ব্যাপারে, তাই ওনারা খুব ভালো করে জানেন যে কয়টা থেকে ক্লিক করা শুরু হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।